এই 7 জানুয়ারির অগণতান্ত্রিক নির্বাচনে শিশু নাগরিক ভোটের শিশু ও নাবালকের ভোটের নির্বাচনে যে সংসদ আহ্বান করেছেন 30 তারিখে সেই সংসদে আবারো বাংলার আকাশে আবার কালো মায়াকে দেখতে পাচ্ছি বাংলার আকাশে আবারো একদলীয় শাসন কায়েম করার ব্যবস্থা আভাস মিলছে বলে আমরা মনে করি আজকে জাতির বিবেক এই রাজপথে দাঁড়িয়ে আবারো সরকারকে মনে করি দিতে চাই যে বাকশালকে আপনারা নিজ হাতে তৈরি করে নিজ হাতে আবার জবাই করে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে গিয়েছেন আবারো আপনারা পুরানো ফন্দি এঁটে আবারো বাকশাল কায়েম করে বাংলাদেশের সংবাদপত্র জগৎ থেকে শুরু করে বাংলাদেশের মানুষ যেসব দলগুলো গণতন্ত্র বিশ্বাস করে যেসব মানুষ বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করে তাদেরকে তাদের পথকে বন্ধ করে দেওয়ার আরেকটা ষড়যন্ত্র আবাস আমরা পাচ্ছি তাই আজকে ক্ষুদ্র পরিসরে হোক এই জায়গা থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই 28 তারিখে ক্র্যাকডাউনের পর 29,000 লোককে বিএনপির নিবেদিত প্রাণ যারা যারা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলে যারা বাংলাদেশের মানুষের কথা বলে যারা বাংলাদেশের সংবিধানের পক্ষের কথা বলে যারা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি তাদের নেতা কর্মীকে আপনি জেলে পাঠিয়েছেন আমার পিছনে ব্যানারে লেখা আছে বেগম খালেদা জিয়া অসুস্থ তাকে মুক্তি দিচ্ছেন না 28 তারিখের রাতে আপনারা গ্রেফতার করেছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একজন সজ্জন ব্যক্তি হিসাবে যিনি জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত করেছেন তাকে রাতের অন্ধকারে গ্রেফতার করেছেন রাতের অন্ধকারে গ্রেফতার করেছেন মির্জা আব্বাসকে রাতের অন্ধকারে গ্রেফতার করেছেন আমাদের আমির খসরু মোহাম্মদ চৌধুরী সহ ভাইস চেয়ারম্যান উপদেষ্টা নির্বাহী কমিটির সদস্যদেরকে আজকে তাদের মুক্তির জন্য এখানে দাঁড়িয়ে আপনাদের মনে করিয়ে দিতে চাই যে নির্বাচন কমিশন ঘুমিয়ে থাকে ঘুম থেকে উঠে বলে 28% এক ঘন্টা করে কি করে 42% নির্বাচনে ভোটে অংশগ্রহণ করে মানুষ এই বিষয়টা আজকে ওই নাটক মঞ্চস্থ যিনি করেছেন প্রধান নির্বাচন কমিশনের কাছে আমি জানতে চাই এটার উত্তর আপনাকে এই বাংলার মাটিতে একদিন না একদিন দিতেই হবে আপনি মনে করেছেন আপনি সাংবিধানিক পোস্ট সাংবিধানিক প্রতিষ্ঠান আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি কি যেই নির্বাচনটা বাংলাদেশে 2,000 কোটি টাকা খরচ করে গরিবের অর্থ দিয়ে যে নির্বাচনের মঞ্চস্থ করেছেন সেই নির্বাচনে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি কি অংশগ্রহণ করেছিল 63টি দল বাইরে ছিল কয়েকটি সমমনা দল দিয়ে ভাইয়ে ভাইয়ের দামি নির্বাচন করে বাংলাদেশের সংসদ ডেকেছেন 30 তারিখ যেই সংসদে এখন 600 অধিক এমপি আছে প্রিয় ভাইয়েরা আজকে তাই বিএনপিকে ধ্বংস করার হীন প্রচেষ্টা থেকে আপনাকে সরে আসতে হবে যতই ষড়যন্ত্র করুন এরশাদও ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করতে পারে নাই সে অবশ্যই নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন আন্দোলনে আমরা সফল হয়ে সরকার গঠন করেছে প্রথমেই বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কি কারণে তাকে কারাগারে রেখেছেন কি জন্য কারাগারে রেখেছেন বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের মানুষ ইতিহাস জানে সেই ইতিহাস একদিন না একদিন প্রমাণিত হবে 15 বছর পুলিশ দিয়ে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে গণতান্ত্রিক আন্দোলনের নেতা কর্মীদেরকে জেলে রাখতে পারবেন কিন্তু সেই সময় বেশি দিন টিকবে না একদিন না একদিন বাংলাদেশে গণতান্ত্রিক শক্তির বিজয় নিশ্চয় আসবে বাংলাদেশের গরিব মানুষ পেট ভরে খেতে পারবে গণতন্ত্রের পক্ষে কথা বলতে পারবে মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলতে পারবে